গুড মর্নিং বন্ধুরা, এই যে সকাল সকাল আমি এসে ভিডিওটা অন করে দিয়েছি। এই যে কক্ষ দেখো, কক্ষটা আমাদের সামনে এসেছিলো, তার জন্য ভাবছি একটু ভিডিও করে নিই সকাল সকালই। তারপরে আমি চলে গেছি ফুল তুলতে, তো ফুল তুলতে গিয়ে একটু ভিডিও করলাম। আর তারপরে আমি চা খেয়ে নেব, আমি আর মা চা খেয়ে তারপরে আমি স্নানে চলে গেছি, না হলে রান্নাতে ঢুকে গেলে স্নান করাটা হয় না। স্নান করে এসে এখন মেয়ের জন্য খাবার বানাবো, আর ছেলেও ঘুম থেকে উঠে গেছে, ওর জন্য কিছু একটা বানিয়ে নেব, ওদের জন্য বানিয়ে তারপরে আমি ওকে ওরটা দিয়ে দেবো, আর মেয়েকে আমি খাইয়ে দেবো। তারপরে ওই যে মেয়েকে এখন খাওয়াতে এসে গেছি, তো ওই যে মেয়েকে খাওয়াবো এখন, এই যে ওকে খাইয়ে দিচ্ছি। ওকে খাওয়ালাম, ওই যে ওইদিকে না গাছগুলো দেখছে, ওই বাতাস দিচ্ছে তো পাতাগুলো নড়ছে, ওইগুলো দেখতেছিল। এখন ও জানো কি করবে, এখন ওর ভাই পড়তে বসেছে, ওর ওই খাতা লাগবে, পেন্সিল লাগবে, ওগুলো নিয়ে টানাটানি করবে, দেখো কি করছে। তারপরে আমি ওদেরকে রেখে, মার কাছে রেখে আমি রান্না করতে চলে গেছিলাম। তো রান্না হয়ে গেছে, সকালে রান্না একটু শাক করেছি আর ভাজা করে সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে। কালকের একটু খিচুড়ি ছিল, ওগুলো একটু 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 সবাই খেয়েছে। তারপরে আইসক্রিম এসেছিলো, তো ছেলে আইসক্রিম খাবে, বায়না করতেছিল, তো ওর জন্যও নিয়েছি, আমরাও একটা একটা খেয়ে নিয়েছি। প্রচণ্ড গরম পড়েছে তার জন্য, যে আমি খাচ্ছি ওরও লাগবে, ও হা করে আমার দিকে তাকিয়ে আছে। এখন ওর সাথে একটু খেলাধুলা করছি, ওইদিকে আমার রান্নাবান্না কমপ্লিট শেষ হয়ে গেছে, তো ওর সাথে একটু একটু থাকলাম। ওকে দেখো ওই ওয়ার্কারে বসিয়ে দিয়েছি, ও কীভাবে আস্তে আস্তে করে হাঁটছে, না ফার্স্ট একাই হাঁটতে ছিল, তার জন্য আমি একটু ভিডিও করলাম, ওকে থাক একটা স্থিতি থাকবে। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটা একটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, তুমি আমার পাশে থেকো। যে আমি এসে গেছি, এখন দুপুরে খাওয়া দাওয়া দেব, যে মাছ চচ্চড়ি করেছি, আর ছেলের জন্য একটু সব সবজি দিয়ে একটু রসার মতন করেছিলাম ওইটা, আর ডাটা আলুর একটা তরকারি, আর শাক ভাজা সকালে ছেলেকে খাইয়ে দিচ্ছি, ও টিউশনে যাবে, দেরি হয়ে যাচ্ছিলো, তো আমি বলছি আমি খাইয়ে দিই ছেলেকে। আমি নিয়েও এসেছি টিউশন থেকে, আর ভিডিও করতে পারিনি, এই যে ওর বাবার কাছে রেখে গেছিলাম, ওর বাবা দেখি এসে বাইরে ও মেয়েকে নিয়ে ঘোরাঘুরি করতেছিল, তো বেশ ভালোই লাগছিল, তো ভাবছি একটু ভিডিও করে নিই, তো করলাম। যে ছেলে খেলাধুলা করছে, তো আমি এখন এসে কাপড় নিতে, তো কাপড় আমি নিতে পারছিলাম না, তো বরকে বললাম তুমি মেয়েকে ধরবে না কাপড়গুলো তুমি তুলে দেবে, তো ও কিছু বলেনি। তারপরে ভাবলাম মনে হয় তুলবে উঠবে না, তারপরে হ্যাঁ আমি এটাই নিয়েছি আর পারলাম না। তারপরে দেখি ও এসছে, দেখো যাই হোক, তারপরে ও এসে আমার একটু হেল্প করলো। তো বন্ধুরা প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। থ্যাংক ইউ, আজকের মতন এতটুকুই করলাম, তোমরা আমাকে কমেন্টে জানিও, কমেন্ট করো, আর প্লিজ একটু সাপোর্ট করো, আমার পাশে থেকো। থ্যাংক ইউ।